হ্যাঁ স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা পড়ব টেস্ট অফ বেঙ্গল পেজ 40, লেটস কন্টিনিউটা। তো চলো আমরা স্টার্ট করি। কি আছে? ইট ওয়াজ 9:30 AM। এটা ছিল, যেহেতু এম বলেছে, এম মানে হলো সকালবেলা, তো সকাল 9:30। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড ইন দ্য প্লেজেন্ট মর্নিং সানশাইন। বলছে একটা সুন্দর ঝলমলে সকালবেলা তারা কি করেছিল না, খোলা উঠোনের মধ্যে বসেছিল। গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি ফর দেম। গ্র্যান্ডমা মানে তাদের ঠাকুমা, তাদের জন্য লুচি আর হলো পটেটো কারি মানে হলো আলুর দম, যেটাকে আমরা বলি আলুর দম, তৈরি করছিল। গোগল ওয়াজ হাংরি, গোগল ছিল ক্ষুধার্ত। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, সে দেখল যে খাবারগুলো খুব টেস্টি, খুব সুস্বাদু। হি ওয়াজ লাইকিং হিজ ফিঙ্গার, সে তার আঙুল দিয়ে দেখছিল। আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। বলছে ব্রেকফাস্টের পরে বাচ্চারা কী করলো, উঠোনে খেললো। টাইম পাস্ট কুইকলি, সময় খুব তাড়াতাড়ি কেটে গেল। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, তখন বেলা 12টা। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, গ্র্যান্ডমা লাঞ্চ তৈরি করছে। গৌরী টোল্ড হার দ্যাট গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড। গৌরী গ্র্যান্ডমাকে বললো যে গোগল বেঙ্গলি ফুড পছন্দ করে না, বাঙালি খাবার পছন্দ করে না। গ্র্যান্ডমা স্মাইল্ড, গ্র্যান্ডমা হাসলো। শি টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন, সে গ্র্যান্ডমা কী করলো, প্রত্যেককে কিচেন মানে রান্নাঘরে নিয়ে আসলো। গোগল কুড সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং। গোগল দেখেছিল কীভাবে অরিজিনালভাবে মানে অ্যাকচুয়ালি প্রসেস, কীভাবে প্রসেসিং করে বেঙ্গলি ফুড রান্না করা হয়, মানে কীভাবে বেঙ্গলি ফুড তৈরি করা হয়। হি ফেল্ট এ নিউ ইন্টারেস্ট ইন বেঙ্গলি ফুড, সে বাঙালি খাবারের প্রতি একটা নতুন আগ্রহ তার জন্মালো। বাঙালি খাবারের যে প্রতি তার যে আগ্রহ, একটা নতুন আগ্রহ জন্মালো, যেহেতু তার আগ্রহ ছিল না আর আগে। হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। বলছে সে খুব পেট ভরে, খুব মানে খুব খিদে পেয়েছে যেহেতু, সেদিন পেট ভরে সে কী করলো, ভাত আর রুই মাছের ঝোল খেল। দেন দেয়ার ওয়ার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড, তারপরে কী খেলো, রসগোল্লা খেলো, সুইট কার্ড মানে মিষ্টি দই, মিষ্টি দই খেলো। ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হেয়ার স্টোরিজ, আর সন্ধ্যাবেলায় কী করলো, বাচ্চারা গ্র্যান্ডমার কাছে বসে, ঠাকুমার কাছে বসে গল্প শুনল। গোগল এনজয়েড ইটিং পেঁয়াজিস অনিয়ন পকোড়াস এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। হচ্ছে গোগল খুব এনজয় করলো সেই খাবারগুলো, কী না পেঁয়াজি, যেটা সবাই আমরা খেয়ে থাকি বাঙালি খাবার একটা পেঁয়াজি, অনিয়ন পকোড়াস যেটা পেঁয়াজের বড়া, আচ্ছা এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক, একটা প্রিয় বাঙালি খাবার। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। বলছে সন্ধ্যাবেলা সেই তাদের পরিবারটা কলকাতা রিটার্ন করলো, কলকাতা ফিরে আসলো। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গোগল। গোগলের কাছে এই দিনটা ছিল একটা না ভোলা দিন, মানে সে সারা জীবন মনে রাখবে, এমন একটা মেমোরেবল আর কি। হ্যাঁ, সেই দিন হি হ্যাজ রিয়েলাইজড ওয়ান ইম্পর্ট্যান্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড। হ্যাঁ, সে উপলব্ধি করলো যে বাঙালি ফুড কতটা ইম্পর্ট্যান্ট, কতটা গুরুত্বপূর্ণ তার কাছে। দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার। দ্য টেস্ট অফ বেঙ্গল মানে বাংলার খাবারের স্বাদ ইজ ক্লোজলি রিলেটেড উইথ, তার সঙ্গে উইথ লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসার সঙ্গে আর খুব গুরুত্বভাবে তার সঙ্গে জড়িয়ে গেল, বাংলার যে খাবারের টেস্ট তার সঙ্গে জড়িয়ে গেল। তো আমরা দেখি ওয়ার্ডটবে কী আছে। কার্টিয়ার্ড মানে অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ এ হাউস, বাড়ির উঠোন যেটাকে বলি আমরা।
হার্টি মানে ফুল ফিলিং, মানে খুব পেট ভরে আর কি, মানে আঁটো শটো ভাবে একদম। স্ন্যাক মানে লাইট ফুড আন ইউজুয়ালি ইটেন ইট ইন বিটুইন মেইন মিলস, মানে যেটা আমরা মেইন মিল দুটো মেইন মিলের মাঝখানে খেয়ে থাকি আর কি। আনফরগেটেবল মানে হচ্ছে মেমোরেবল, মনে রাখার মতো ঘটনা। তো আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই।